পঞ্চায়েত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সময় 2003-এর রাজ্য পঞ্চায়েত নির্বাচন আইনের 42 নম্বর ধারার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে রাজ্য নির্বাচন কমিশন। আইনের ওই ধারায় বলা আছে, রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করবে এবং তার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করবে। রাজ্য নির্বাচন কমিশনের যুক্তি ছিল, পঞ্চায়েত নির্বাচন আইনের এই ধারাটি সংবিধান বিরোধী, কারণ সংবিধানের 243 কে ধারায় অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার যাবতীয় দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। ঠিক যেমনভাবে সংবিধানের 324 ধারায় লোকসভা বিধানসভা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যাবতীয় দায় দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করা হয়েছে, সংবিধানের এই ধারাটি মাথায় রেখে জনপ্রতিনিধিত্ব আইনের 14 এবং 15 নম্বর ধারায় লোকসভা এবং বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশের দায়িত্ব যথাক্রমে রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের দেওয়া হলেও বলা হয়েছে তারা তা করবেন জাতীয় নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী। কিন্তু রাজ্য পঞ্চায়েত আইনের 42 নম্বর ধারায় দিনক্ষণ ঘোষণার অধিকার সরকার নিজের হাতে রেখেছে, যার সংবিধান পরিপন্থী। ধারাটি অসাংবিধানিক ঘোষণা করে খারিজ করা হোক। রাজ্য নির্বাচন কমিশনের এই আর্জি নিয়ে রায় দিতে গিয়ে দীর্ঘ আলোচনা করেন বিচারপতি বিশ্বনাথ সমাদার। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্তে পৌঁছেছেন, রাজ্য পঞ্চায়েত নির্বাচন আইনের 42 নম্বর ধারা সংবিধান বিরোধী নয়, বরং তার সংবিধানের 243 কে ধারার পরিপ্রেক্ষিতেই প্রণয়ন করা হয়েছে। বর্তমান রাজ্য সরকার তার ভুল ব্যাখ্যা এবং অপপ্রয়োগ করার ফলে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। আইনটি প্রণয়ন করার সময় বিধানসভা সচেতনভাবে 42 নম্বর ধারাটিকে নির্বাচন পরিচালনা সংক্রান্ত অংশে রাখে। বিধানসভার উদ্দেশ্য খুব পরিষ্কার ছিল, ধারাটিতে স্পষ্ট বলা হয়েছে যে রাজ্য নির্বাচন কমিশনের পরামর্শ ছাড়া সরকার কিছুতেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে না। সেই উদ্দেশ্যে ধারাটি প্রণয়ন করতে গিয়ে মেয়ের বদলে শ্যাল শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনের পরামর্শ নেওয়ার বিষয়টি রাজ্যের মর্জির উপর নির্ভর করছে না, সরকার তা করতে বাধ্য। একই সঙ্গে ভোটের সময়ও আইন শৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন রাজ্যের এখতিয়ার বলে সরকার যা সওয়াল করে, বিচারপতি বিশ্বনাথ সমাদার তাও খারিজ করে দিয়েছেন। সুপ্রিম কোর্টের একাধিক রায় উল্লেখ করে তিনি জানিয়ে দিয়েছেন, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট পরিচালনার লক্ষ্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন নিয়ে কমিশনের মতামতে গুরুত্ব পাবে। কোনো কারণে মতবিরোধ তৈরি হলে কমিশনের মতই প্রাধান্য পাবে। সব মিলিয়ে শুক্রবারের রায় নির্বাচন কমিশনের প্রশ্নাতীত এখতিয়ারকেই কলকাতা হাইকোর্ট ফের একবার মান্যতা দিয়েছে বলেই মনে করছে আইনজীবী মহল। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।